বেঙ্গল আইকন নিউজ নতুন রূপে নতুন ভাবনায়। স্বপ্ন ছিল বাইকে চেপে লাদাখ যাওয়ার, কিন্তু চা দোকানদার বাবার পয়সায় তেল খরচ করে যেতে চায়নি ছেলে। তাই 83 দিন পায়ে হেঁটে লাদাখ পৌঁছে স্বপ্ন পূরণ করলেন সিঙ্গুরের বাসিন্দা মিলন মাঝি। আমরা সকলেই এর আগে বাইকে, রিক্সায়, এমনকি সাইকেলে করেও লাদাখ যাওয়ার অভিজ্ঞতার কথা শুনেছি, কিন্তু পায়ে হেঁটে লাদাখ না, এই প্রথম কেউ কলকাতা থেকে 2500 কিলোমিটার পায়ে হেঁটে লাদাখ পৌঁছেছেন। ছোটবেলায় দেখা স্বপ্নটা বাস্তবে রূপ পেতে সময় লাগলো 83 দিন। আসুন আজ এক সাহসী ছেলের স্বপ্ন পূরণের গল্পের ভিডিওটা দেখে নিই। জমি আন্দোলনের জন্য বিখ্যাত নাম পশ্চিমবঙ্গের সিঙ্গুর, সেই সিঙ্গুরের বাজেমেলিয়া গ্রামের ছেলে মিলন। বাবার সম্বল ছোট্ট একটা চায়ের দোকান, আর মা গৃহবধূ। অত্যন্ত গরিব পরিবারের ছেলে মিলন ছোট থেকেই ভীষণ সাহসী এবং খুব জেদি। ভীষণ অর্থকষ্টের মধ্যেও মেধাবী মিলন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের ডিপ্লোমা করছেন। এরপরে রানীগঞ্জে একটা চাকরিও করতেন তিনি, কিন্তু দুর্ভাগ্যবশত লকডাউনের সময় কাজটা চলে যায়। মিলনের বাবা অনিল মাঝি কামারকুণ্ডুতে হুগলি গ্রামীণ পুলিশ দপ্তরের সামনে একটি চায়ের দোকান চালান। ছেলের এই সাফল্যের পর তিনি জানান, কোথায় যাচ্ছে জানতাম না, বলে গেছিল নতুন চাকরিতে কাজ করতে যাচ্ছে। পরে সোশ্যাল মিডিয়ার দৌলতে জানতে পারে মিলন লাদাখ যাচ্ছে, তাও আবার পায়ে হেঁটে। খবরটা শুনে মিলনের বাবা কান্নায় ভেঙে পড়েছিলেন, কিন্তু রাজ্যবাসী যখন ছেলের জন্য শুভেচ্ছা জানাতে শুরু করলেন, তখন ভরসা পেয়েছিলেন মিলনের বাবা অনিলবাবু। আর মিলনের মা চণ্ডী মাঝি বলেন, ছেলের জন্য একটাই চিন্তা কুড়ে কুড়ে খাচ্ছিল। দুর্ঘটনায় ভেঙে যাওয়া পায়ের দুর্বলতার কথা কোথাও জানাতে চায়নি মিলন। কেন? কারণ সে হদিস কেউ জানে না, একমাত্র মিলনের মা সেই কথা জানত। মায়ের মন সেই কথাই ভাবত রোজ, ছেলেটার পা ঠিক আছে তো? এতটা পথ হেঁটে হেঁটে ভাঙা পায়ে কষ্ট পাচ্ছে না তো? কাজে যাচ্ছে বলে মায়ের কাছে 6000 টাকা চেয়েছিল মিলন, কিন্তু এত টাকা দেওয়ার সামর্থ্য কোথায়? এদিক সেদিক করে মাত্র 1000 টাকা দিতে পেরেছিলেন মা চণ্ডী দেবী, সাথে ছিল কিছু শুকনো খাবার। এক আত্মীয়ের কাছে জানতে পারেন ছেলে পায়ে হেঁটেই লাদাখ যাচ্ছে, তখন আশঙ্কিত হলেও এখন গর্বে উচ্ছ্বসিত মিলনের মা ও বাবা। কিন্তু হঠাৎ আলাদা কেন? মিলন জানিয়েছেন, ছোট থেকেই প্রকৃতি ওকে ভীষণভাবে টানে। পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়ানোর ইচ্ছেটা ছোট থেকেই, বিভিন্ন মানুষকে সাইকেল বাইক নিয়ে পাহাড় ভ্রমণ করতে দেখেছেন, তাদের দেখে উৎসাহিত হয়ে ছিলেন মিলন মাঝি। মনের সুপ্ত ইচ্ছেকে বাস্তবে রূপ দেওয়ার ইচ্ছে হয় বছর 26-এর সিঙ্গুরের ছেলে মিলনের। কিন্তু গরিব বাবার কাছে বাইকের আবদার করতে পারেননি মিলন, তাই সিঙ্গুর থেকে হাওড়া আসে ট্রেনে, সঙ্গী পিঠে 35 কেজি ব্যাগ, তাতে ছিল জামা কাপড়, ট্রেন, শুকনো কিছু খাবার আর জল। ফেব্রুয়ারি মাসে হাওড়া থেকে পায়ে হেঁটে লাদাখের উদ্দেশ্যে যাত্রা শুরু করে মিলন। কোনো হোটেলে না থেকেই 60 দিনের মাথায় 1800 কিলোমিটার পথ অতিক্রম করে গেছিল সে। প্রতিদিন 30 কিলোমিটার করে হাঁটছেন তিনি। গোটা যাত্রাপথে কেউ না কেউ ভালোবেসে রাতে থাকা ও খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। আসলে এই প্রথমবার কোনো বাঙালি যুবক পায়ে হেঁটে লাদাখ পাড়ি দেওয়ার প্রত্যেকটা মানুষই চেয়েছিলেন জয়ী হোক, ফিরে আসুক সুস্থভাবে। সোশ্যাল মিডিয়ায় প্রথমেই ভাইরাল হয় মিলনের এই জার্নির ভিডিও। এরপর সকলের অপেক্ষার অবসান করে 83 দিন পায়ে হেঁটে মিলন পৌঁছে যায় ড্রিম ডেস্টিনেশন লাদাখে। কোনো হোটেলে না থেকেই 60 দিনের মাথায় 1800 কিলোমিটার পথ অতিক্রম করে গেছিল সে। প্রতিদিন 30 কিলোমিটার করে হাঁটছেন তিনি। গোটা যাত্রাপথে কেউ না কেউ ভালোবেসে রাতে থাকা ও খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। আসলে এই প্রথমবার কোনো বাঙালি যুবক পায়ে হেঁটে লাদাখ পাড়ি দেওয়ায় প্রত্যেক মানুষই চেয়েছিলেন জয়ী হোক, ফিরে আসুক সুস্থভাবে। সোশ্যাল মিডিয়ায় প্রথমেই ভাইরাল হয় মিলনের এই জার্নির ভিডিও। এরপর সকলের অপেক্ষার অবসান করে 83 দিন পায়ে হেঁটে মিলন পৌঁছায় তার ড্রিম ডেস্টিনেশন লাদাখে। বেঙ্গল আইকন নিউজ ব্যুরো।